আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শহরটা খুব ছোট, অলিগলির যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, যেহেতু আমার এত কাছে তুমি আছো, সেহেতু খুব শীঘ্রই তুমি আমার রাজ্যের রানী হবে, মাই বিউটিফুল লেডিস। বলেই মুচকি হেসে শীষ বাজাতে বাজাতে গাড়ি চালানো শুরু করল। মনে মনে বলতে লাগলো, তোমার খোঁজ আমি পেয়ে গেছি, মাই লেডি কুইন। মেয়েটা ভিড়ের মাঝে হারিয়ে গেছে ঠিকই, কিন্তু তার আগেই তাজওয়ার ওর বাইকের নাম্বারটা দেখে নিয়েছে। এটা ভেবেই তাজওয়ার বাঁকা হাসলো। তারিন বাসায় এসে বাইক থেকে নেমে ক্যাবটাকে ছুঁড়ে বাইকের সামনে ফেলে ভেতরে ঢুকে গেল। তারিনকে ভেতরে ঢুকতে দেখে ওমর ওর দিকে এগিয়ে যেতেই তারিন সপাটে একটা থাপ্পড় দিয়ে বসলো ওমরের গালে। আচমকা থাপ্পড় খেয়ে ওমর আহম্মকের মতো তারিনের দিকে তাকিয়ে বলে উঠল, এটা কি হলো, মারলি কেন? তারিন দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠল, আর একটা থাপ্পড় তোর প্রাপ্য, শালা হারাম জাদা। তোকে না বলেছিলাম হিরোর সব খবর আমাকে দিতে, আজ ও নিজে গাড়ি নিয়ে বেরিয়েছে, আমাকে জানাসনি কেন? এইবার ওমর তারিনের চুলে টান মেরে বলে উঠল, তোর ফোনটা একবার দেখ, কতবার কল দিয়েছি, খালি ওয়েটিং বলছিল, তাহলে আমার দোষ কোথায়? এইবার তারিন চিন্তিত স্বরে বলে উঠল, আজও আমাকে দেখে নিয়েছে, কোনো রকম পালিয়ে। পুরো শেষ না করতেই পিছনে ভেসে আসলো, পৃথিবীটা গোল, পালিয়ে যাবে কোথায় বিউটিফুল লেডিস? আমি তোমার ভালোবাসা নাকি প্রতিশোধ? তাজওয়ারের শান্ত প্রশ্ন শুনে তারিন একটা কাঠের চেয়ারের সাথে তারিনের হাত দুটো শক্ত করে ওড়না দিয়ে বাঁধল। আর তার ঠিক সামনে তাজওয়ার অন্য একটি চেয়ারে খুব আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। ওর হাতে রিভলভার, দরজার ওপাশ থেকে ওমরের চিৎকার ভেসে আসছে, কিন্তু সেদিকে তাজওয়ারের নজর নেই। ফ্ল্যাশব্যাক, পেছনে ফিরে তাজওয়ারকে দেখে তারিন হকচকিয়ে গেল, ভরকে যাওয়া চোখে ওর দিকে চেয়ে রইল। ওমর ভয় পেয়ে সোজা তারিনের পিছনে লুকিয়ে পড়ল। তারিনের দুই কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলল, আজ আমাদের কেউ বাঁচাতে পারবে না রে তারু, কেউ বাঁচাতে পারবে না, আমি দেখেছি তাজ সিনেমায় কীভাবে ফাইটিং করে, ও একটা ঘুষি মারলে আমি উড়ে গিয়ে কই পড়বো কেউ বলতেই পারবে না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না রে তারু, আমার এখনো বিয়েই হয়নি, আমার কিছু হয়ে গেলে আমার ফিউচার বউয়ের কী হবে, আমার ফিউচার বউ তো বিধবা হয়ে যা। আর বলতে পারলো না, তার আগেই তারিন কোনোই দ্বারা ওমরের পেটে আঘাত করায় ওমর পেট চেপে চুপ হয়ে রইল। ওমরের বকবকানিতে বিরক্ত হয়ে তারিন বলে উঠল, আর একটা শব্দ তোর মুখ থেকে বের হলে আমি তোকে উড়িয়ে দিব। ওরা কথা বলতে বলতে ততক্ষণে তাজওয়ার তারিনের মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ল। তারিন ভিতরে ভিতরে ভোরকে গেলেও মুখে গম্ভীর্য ধরে রাখল। তাজওয়ার ভ্রুযুগল কুচকে বলে উঠল, হেই মিস বিউটিফুল লেডিস, ভুলে গেলে নাকি পৃথিবীটা খুব ছোট গোলাকার, এখানে কাউকে খুঁজে বের করা একদিকে কঠিন হলেও অন্যদিকে খুব সহজ, আই এম রাইট? তাজওয়ারের কথা শুনে তারিন সশব্দে হেসে উত্তর দিল, তুই বা কোনো দিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে শেখেনি, আন্ডারস্ট্যান্ড মিস্টার তাহমিদ তাজওয়ার? তাজওয়ার এইবার ঠোঁট বাঁকিয়ে হাসলো, বৃদ্ধ আঙ্গুলি দ্বারা কপালে স্লাইড করতে করতে বলল, শুধু তুবা নয়, ফিউচার ডাক্তার রুবাইতা তারিন তুবা, ফুল নেমটা বলতে বোধহয় ভুলে গেলে, তাই না? বলে এক টানে তারিনের মুখ থেকে মাস্কটা খুলে নিল। হঠাৎ কাণ্ডে তারিন ভড়কে গেল। তারিন ডাগর ডাগর চোখ দিয়ে তাকিয়ে রইল তাজওয়ারের দিকে। তাজওয়ারকে যতটা সরল ভেবেছিল তাজওয়ার ততটাও সরল নয়। তাজওয়ার তারিনের মুখটা দেখে মুচকি হেসে বলে উঠল, তাহলে আমি ঢিলটা ঠিক জায়গায় মেরেছি কি বলো? তাজওয়ারের কথা শুনে তারিন আমতা আমতা করতে লাগলো। এই প্রথম এমন একটা অস্বস্তিকর পরিবেশে পড়তে হলো তারিনের, এমন পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না তারিন। তারিনকে শান্ত থাকতে দেখে তাজওয়ার কিছু না বলল না, শব্দ করে হাসতে দেখে তারিন আর ওমর দুজনেই অবাকের শেষ সীমানায়। তাজওয়ারকে চোখের সামনে হাসতে দেখে তারিনের বিষাক্ত স্মৃতিগুলো মাথার নাড়া দিয়ে উঠছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছুড়ে প্রতিশোধের নেশা জেগে উঠছে।
মন চাচ্ছে এক্ষুনি তাজওয়ারের ওই ফর্সা মুখটা রক্তে লাল করে দিতে। তারিন তাজওয়ারের দিকে অগ্নিছড়া দৃষ্টিতে চেয়ে আছে। তাজওয়ার হাসি থামিয়ে সেকেন্ডের ব্যবধানে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তারিনের গালে। হঠাৎ থাপ্পড়ে তারিন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, নিশ্চুপ হয়ে তাকালো তাজওয়ারের দিকে। ওমর যেন আকাশ থেকে পড়ল তাজওয়ারের ব্যবহার দেখে। তারিনের দিকে একবার তাকিয়ে ওমর তাজওয়ারের দিকে রেগে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন ওকে থামিয়ে দিল। তারিন একবার নিজের ব্যথাতোর গালে হাত বোলালো, তারপর ঠোঁট চেপে হাসল। তারিনকে এত শান্ত দেখে তাজওয়ার খানিকটা ভেবা চেকা খেল। তারিন হাস্য উজ্জ্বল মুখে তাজওয়ারের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আই লাভ ইউ। তারিনের কথায় তাজওয়ার ভর কাল না, কারণ তারিন যে একটা থাপ্পড়ে দম্বার পাত্রী নয় তাও ঠিক বুঝে গেছে এতক্ষণে। কিন্তু তাজওয়ারের দেওয়া থাপ্পড়টা যে এত সহজে দ্বিগুণ হয়ে তাজওয়ারের গালেই ফিরে আসবে তা তাজওয়ার স্বপ্নেও ভাবেনি। তারিন পরপর তাজওয়ারের গালে দুইটা থাপ্পড় মেরে বলে উঠল, তারিন কোনোদিন রেন রাখে না, সুদে আসলে ফিরিয়ে দেয়, মাইন্ড ইট। বলেই রুমের দিকে পা বাড়াতেই তাজওয়ার ওর হাতটা শক্ত করে চেপে ধরল। দুই হাত তারিনের পিঠে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তারিন রাগে বারবার হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মেয়েরা যতই শক্তিশালী হোক না কেন, পুরুষের শক্তির কাছে অবশ্যই সে দুর্বল। তারিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তারিনের সামনের চুলগুলো এসে কপালে লেপটে আছে। তাজওয়ার ফু দিয়ে তারিনের চুলগুলো সরিয়ে দিল, হুট করে তারিনের কপালে ঠোঁট চোয়ালো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে রইল তারিন। ওমর চোখে হাত দিয়ে লজ্জা লজ্জা মুখ করে দাঁড়িয়ে আছে। তাজওয়ার এমন একটা কাজ করবে কখনো ভাবিনি তারিন। ওর শরীরের সমস্ত শক্তি যেন নিমেষেই লোপ পেল। তাজওয়ার কোনো কথা না বলে তারিনের হাত ধরে টেনে নিয়ে ভেতরে নিয়ে আসলো, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সিঁড়ি সোজা রুমটার মধ্যে এনে দরজা লাগিয়ে দিল। ওমর কিছু বুঝতে না পেরে পেছন পেছন এসে দেখে দরজা আটকানো। তারিন এখনও শান্ত হয়ে তাজওয়ারের দিকে তাকিয়ে আছে। তাজওয়ার দুইটা চেয়ার টেনে তারিনকে বসার ইশারা করল। তারিন কোনো শব্দ না করে বসে পড়ল। তাজওয়ারও সামনে চেয়ারটায় বসে সোজা প্রশ্ন করল, ভালোবাসি বলো, আবার সেদিন আমার কপালেই রিভলভার ঠেকিয়েছিলে, হোয়াই মেরিজান? তাজওয়ারের কথা শুনে তারিন মুচকি হাসল, শান্ত কণ্ঠে উত্তর দিল, তুমি আমার রিভেঞ্জওয়ালা লাভ হিরো। তারিনের কথা শুনে তাজওয়ার খানিক হাসল। এই মেয়েটাকে ঠিক বুঝে উঠতে পারছে না তাজওয়ার, কি আছে মেয়েটার মনে, কেন এত লুকোছুরি। মেয়েটার চোখে তাজওয়ার স্পষ্ট রাগ দেখতে পাচ্ছে। কেন এত রাগ আমার উপর? এইসব প্রশ্নগুলো তাজওয়ারের মাথায় খুরখুর করছিল। তারিনের দিকে এক নজরে তাকিয়ে আছে। এর মধ্যেই আচমকা তাজওয়ারের দিকে রিভলভার তাক করল তারিন। তাজওয়ার ভোরকে না গিয়ে তাকিয়ে রইল তারিনের দিকে, দেখতে চাইছে তারিন আসলে কি চায়। যদি মারতেই চায় তাহলে বারবার কেন ভালোবাসি বলে? তারিন মুখে হাসি টেনে ঘাড় কাত করে ছোট ছোট চোখ করে তাজওয়ারের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমার এক অপ্রিয় ইচ্ছা তাজ, যাকে নিজের করে পাওয়ার সামর্থ্য আছে কিন্তু সুযোগ নেই। তারিনের চোখে স্পষ্ট জলের রাশি দেখতে পাচ্ছে তাজওয়ার। তারিনের কথার মানে বুঝতে পারল না ও, ঠিক কি বলবে প্রতি উত্তরে তাও খুঁজে পাচ্ছে না। তারিনের হঠাৎ কি হলো জানা নেই, রিভলভার দিয়েই ছুটে গিয়ে আঘাত করল তাজওয়ারের মাথায়। তাজওয়ারের ব্যথায় বদ্ধ চিৎকার করে উঠল। তা দেখেও তারিন শান্ত হলো না। আরেকবার আঘাত করার জন্য প্রস্তুত হতেই তাজওয়ার ধরে নিল। তারিনের গায়ে থাকা ওড়নাটা দিয়েই ওর হাত দুটো বেঁধে দিল। বর্তমান সেই থেকে তারিন ছোটার জন্য ছটফট করছে। ওর চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, রাগে মুখটা লাল হয়ে আছে। তাজওয়ার বুঝতে পারছে না হঠাৎ কি হলো ওর। মাথায় যন্ত্রণা করলেও ঠোঁট চেপে সহ্য করল তাজওয়ার। আগের ক্ষতটার পাশেই আঘাত করেছে তারিন, তাই ব্যথার পরিমাণটাও বেশি হচ্ছে তাজওয়ারের। মাথা দুই হাত দিয়ে চেপে ধরে বসে রইল কিছুক্ষণ। তারিন ঘৃণা ভরা চোখে তাকিয়ে আছে ওর দিকে, তাও কিচ্ছু বলছে না। ব্যথা কিছুটা কমলে তাজওয়ার বলতে শুরু করল, আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি মেরিজান,
তাই সোজা সাপটাই বলছি। তারিন প্রশ্নোত্তর চোখে তাকালো তাজওয়ারের দিকে। তাজওয়ার সেকেন্ড কয়েক চুপ থেকে হুট করে মধুর স্বরে বলে উঠল, ভালোবাসি মাই বিউটিফুল লেডিস। তাজওয়ারের এমন সরল স্বীকারোক্তি দেখে তারিন হাসল। ওর চেহারাটা এই মুহূর্তে বদ্ধ উন্মাদ লাগছে। তাজওয়ার পুনরায় সোজা প্রশ্ন ছুড়ে দিল, ভালোবাসি নাকি প্রতিশোধ নিতে চাও? তারিন উত্তর দিতে সময় নিল না, সোজা উত্তর দিল, যদি বলি দুটোই। তাজওয়ার কথাটা শুনে হাতে থাকা রিভলভারটা কপালে ঘষতে ঘষতে বলে উঠল, ভালোবাসার প্রতিশোধ কোনোদিন একসাথে হয় না। যে ভালোবাসে সে প্রতিশোধ নিতে পারে না, আর যে প্রতিশোধ নেয় সে ভালোবাসতে পারে না। তাজওয়ারের কথা শুনে তারিন হাসতে লাগলো পাগলের মতো। হাসতে হাসতে বলে উঠল, সবাই যেটা করতে না পারে তারিন সেই অবাধ্য কাজটাই করে। তারিনের পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই হিরো? তারিনের কথা শুনে তাজওয়ারও হাসলো, এগিয়ে আসলো তারিনের দিকে। এক হাতে তারিনের চুলগুলো কানের পাশে কুচে দিল, থুতনি ধরে মুখটা উঁচু করে ধরল, কিছুক্ষণ চেয়ে রইল দুইজন দুইজনের দিকে। তারিনের দিকে তাকিয়ে তাজওয়ার শান্তভাবে বলতে লাগল, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই, ভালোবাসা কাকে বলে তাও আমার জানা নেই, কিন্তু বিশ্বাস করো সেদিন তোমার নেশাময় কণ্ঠস্বর আমার হৃদয়ে বসন্তের আগমন ঘটেছে। শ্রাবণের এক সন্ধ্যায় এসেছিলে তুমি আমার রাজ্যে শ্রাবণের রানী হয়ে। ঠোঁট যুগল নিচের করে নিল তাজওয়ার। ঘটনার আকস্মিকতায় তারিনের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। স্বপ্ন দেখছে নাকি এটা সত্যি? তারিনের শরীর শীতল হয়ে গেল, শিরা উপশিরায় রক্ত চলাচল খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে রইল। বিশ্বাস করতে পারছে না নিজের চোখ নিজের মস্তিষ্ককে। মস্তিষ্ক জানান দিচ্ছে পুরুষের স্পর্শের শিহরণ। তাজওয়ার তারিনের ঠোঁট দয়ে চুমু খেল আবেশে। তারিনের দিকে তাকালো নেশাময় চোখে। তারিনের চোখের কোণ বেয়ে ঝরছে অশ্রু ফোঁটা। যেই মেয়েটা কিছুক্ষণ আগে অবধি ছটফট করছিল রাগে, সেই মেয়েটা এই মুহূর্তে নীরব ভূমিকা পালন করছে। শান্ত হয়ে গেছে তারিন, বাকশক্তি শ্রবণ শক্তি লোপ পাচ্ছে ধীরে ধীরে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে ক্রমশ। কেন এমন হচ্ছে, কি হতে চলেছে তারিনের সাথে? এক বছর ধরে নিজের সাথে নিজে লড়াই করেছে। ভালোবাসা নাকি প্রতিশোধ, এই লড়াইয়ে কে জিতবে? শীতল চাহনি দিল তাজওয়ারের দিকে। শুকিয়ে যাওয়া ঠোঁট দয়ে হাসির রেখা ফুটল, নড়িয়ে পড়ল তাজওয়ারের বুকে। হাত দুটো অনেক আগেই খুলে দিয়েছিল তাজওয়ার, শক্তিহীন হাত দুটো দিয়ে আঁকড়ে ধরল তাজওয়ারের গলা। অস্পষ্ট স্বরে বলতে লাগলো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আর বলতে পারল না, থেমে গেল তারিনের অস্পষ্ট স্বর। শরীরের সমস্ত ভর পড়ল তাজওয়ারের উপর। তাজওয়ার বুঝতে পারল তারিন জ্ঞান হারিয়েছে। সময় না নিয়ে তারিনকে কোলে তুলে নিয়ে খাটে শোয়াল। রুমের মধ্যে পানি না পেয়ে ব্যস্ত হয়ে দরজা খুলতেই ওমর তাজওয়ারের কলার চেপে ধরল, শাসানোর শব্দে বলে উঠল, আমার বোনের গায়ে হাত তোলার অধিকার তোকে কে দিয়েছে? তোর মতো কয়েকটা সুপারস্টারকে কেনার ক্ষমতা ওর আছে। ওমরের রাগের কারণ বুঝতে পারল তাজওয়ার, তাই কলারটা ছাড়িয়ে নিতে নিতে শান্ত শব্দে বলল, তারিন জ্ঞান হারিয়ে ফেলেছে, আমাকে না হয় পরে দেখে নিও, আগে ওর জন্য একটু পানির ব্যবস্থা করে দাও প্লিজ। তাজওয়ারের কথা শুনে ওমরের হাতটা নরম হয়ে এলো। উঁকি দিয়ে চেয়ে দেখলো তারিন বিছানায় সেন্সলেস হয়ে পড়ে আছে। দেরি না করে ছুটে গেল নিচে পানি আনার জন্য। তাজওয়ার একবার নিঃশ্বাস ছাড়ল শব্দ করে, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল তারিনের মাথার কাছে, হাত বোলালো মাথায়। এক নজরে তাকিয়ে রইল তারিনের মুখপানে। মেয়েটার মুখে কঠোরতার কোনো ছাপ নেই, কিন্তু তাও মেয়েটা এত কঠিন কেন? কি রয়েছে এই কঠিন মুখের আড়ালে? কোনো ভয়ঙ্কর অতীত নাকি অন্য কিছু? কিসের প্রতিশোধ নিতে চাই ও আমার কাছ থেকে? এইসব ভাবছিল তাজওয়ারের মধ্যেই ওমর হন্ততন্ত হয়ে হাত জগ ভর্তি পানি নিয়ে ভেতরে ঢুকল, নিজেই হাঁটু ভেঙে বসে পড়ল খাটের সামনে। পানি নিয়ে তারিনের মুখে ছিটিয়ে দিতে দিতে বলল, বোন চোখ খোল, কি হয়েছে তোর? তোর গায়ে যে হাত দিয়েছ ওর হাত আমি কেটে নিব, শুধু একবার চোখটা খোল প্লিজ।
তাজওয়ার অবাক হয়ে ওমরের মুখে তাকিয়ে আছে। ওমরের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলধারা। ওর কলিজাটা বোধহয় ছিঁড়ে যাচ্ছে তারিনের এই অবস্থায়। ওমর কি রেখে কি করবে ভেবে পাচ্ছে না। তাজওয়ার ওকে শান্ত করার জন্যই ওর কাঁধে হাত রেখে বলে উঠল, বেশি উত্তেজিত হয়ে যাওয়ায় ও সেন্সলেস হয়ে গিয়েছে, এতটা টেনশন করার মতো কিছু হয়নি। কথাটা শেষ হতেই ওমর এক ঝটকায় তাজওয়ারের হাতটা সরিয়ে নিয়ে তাজওয়ারের দিকে আঙ্গুল তাক করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, শাট আপ, আমি তোমার মুখ থেকে একটাও শব্দ শুনতে চাই না, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমার থেকে খারাপ কেউ হবে না সুপারস্টার তাহমিদ তাজওয়ার, আমি ভুলে যাব তুমি কে। তাজওয়ারের ওমরের মুখোমুখি দাঁড়িয়ে নরম কণ্ঠেই বলল, বেশি চিৎকার চেঁচামেচি স্বাস্থ্যের জন্য ভালো নাই। কথাটুকু শেষ হতেই ওমর পুনর্বার খাবলে ধরল তাজওয়ারের কলার। কলার ধরে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকলো। তাজওয়ার সবটা দেখেও চুপ করে আছে, কোনো প্রতিবাদ করছে না, নিজের শরীরের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। ওমর তাজওয়ারকে টেনে নিয়ে দরজার সামনে এসে দরজার বাইরে ধাক্কা দিয়ে বের করে বলে উঠল, আমার বোনের থেকে 100 হাত দূরে থাকাটাই তোমার মঙ্গল, নয়তো তোমার নাম খ্যাতি ধুলোয় মিশে যাবে। বলেই তাজওয়ারের মুখের উপর দরজা বন্ধ করে দিল, সেই সাথে সিকিউরিটিকে ফোন করে বলে দিল যেন তাজওয়ারকে আর ভিতরে ঢুকতে না দেয়। তাজওয়ার দরজার সামনে দাঁড়িয়ে মুচকি হাসল। এই হাসির মানে জানা নেই ওর নিজেরও। কোনো রিয়্যাক্ট না করে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে। প্রায় আধা ঘন্টা পর তারিন চোখ মেলে তাকাল, মাথা অজস্র ব্যথা অনুভব করল, চোখ দুটো নিভে আসলো বারংবার, ভন ভন করে চারিদিক ঘুরছিল। চোখ খুলেই দেখল ওমর একপাশে চিন্তিত মুখে বসে আছে। তারিনকে চোখ খুলতে দেখে ওমরের যেন প্রাণ ফিরে এলো, পাগলের মতো বলে উঠল, তুই ঠিক আছিস? ওমরের চেহারাটা দেখেই তারিন বুঝে গেছে সব সময়ের মতো ছেলেটা আজও টেনশনে পাগল হয়ে গিয়েছিল। রক্তের কেউ না হয়েও কেউ এতটা ভালোবাসতে পারে মাঝে মাঝে ভেবে পায় না তারিন। তারিন হাসি মুখে উত্তর দিল, আমি ঠিক আছি। তারিনের উত্তর শুনে ওমর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, মাথায় হাত বুলিয়ে দিল আদরে, তারপর মিষ্টি হেসে বলল, তুই রেস্ট নে আমি আসছি, বলে উঠে দাঁড়ালো। যাওয়ার জন্য প্রস্তুত হতেই পেছন থেকে তারিন বলে উঠল, তাজ কোথায়? তাজওয়ারের কথা শুনে ওমর রাগী দৃষ্টিতে তাকালো তারিনের দিকে, গম্ভীরভাবে উত্তর দিল, তুই ভুলে যাচ্ছিস তাজ তোর প্রতিশোধ, আমি কিছুতেই তোর লক্ষ্য থেকে তোকে পিছিয়ে আসতে দিব না, আজকের পর তাজওয়ারকে ভুলে যেতে শিখ। বলেই হন হন করে বেরিয়ে গেল। ওমরকে এতটা কঠিনভাবে কথা বলতে দেখে তারিন হতবাক। মাঝে মাঝে ছেলেটা এতটা রেগে থাকে যে তারিন ওকে বুঝতে পারে না। ওমর চলে যেতেই তারিন দুই হাতে ভর দিয়ে উঠে বসল। শরীর খুব পরিমাণ দুর্বল লাগছে, চোখ বুঝতেই 5 বছর আগের ভয়ঙ্কর অতীত চোখের সামনে ভেসে উঠল। সাথে সাথে চোখ খুলে ফেলল তারিন, তাজওয়ারের চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। নিচে নিচেই তারিন বলতে লাগলো, তুমি এতটা নিচে নামতে কি করে পারো হিরো? যেই তারিনকে তুমি 5 বছর আগে অবধি পাগলের মতো ভালোবাসতে, আজ সেই তারিনকে তুমি চিনেও না চেনার ভান করে আছো। এতটা হার্টলেস তুমি নাকি? এসব শুধু নিজের পাপ ঠেকে রাখার জন্য করছো। তুমি যতই নিজেকে আড়াল করে রাখো না কেন, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ভেবো না তারিন 5 বছর আগের মতো এখনও দুর্বল আছে। তারিন এখন নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেও জানে, আবার প্রতিশোধও নিতে জানে। তোমার এত নাম খ্যাতি সব আমি খুব শীঘ্রই কেড়ে নিব, রাস্তায় নামিয়ে তোমাকে তিলে তিলে শেষ করব। সহজ মৃত্যু তোমার প্রাপ্য নয়, বলে রহস্যময় হাসি দিল। বৃদ্ধাঙ্গুলি দ্বারা নিচে ঠোঁটে স্লাইড করলো যেখানে তাজওয়ার ছুমো খেয়েছিল। তাজওয়ারের ছোঁয়া মনে পড়তেই তারিনের রাগ হলো, কয়েকবার ঠোঁট ঘষে পাশের ফুলদানিটা ছুঁড়ে ফেললো মেঝেতে, চেঁচিয়ে বলতে লাগলো, তোমার স্পর্শকে আমি ঘৃণা করি। আমার থেকে আমার বাবাকে কেড়ে নেয়ার সাথে সাথে আমাকে বাজেভাবে ঠকানোর শাস্তি তুমি খুব শীঘ্রই পাবে তাহমিদ তাজওয়ার।
রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে সুপারস্টার তাজওয়ার, তাকে ঘিরে ভিড় জমেছে সাধারণ জনগণের মাঝে। কয়েকটা মেয়ের সাথে তাজওয়ার খুব ক্লোজ হয়ে ছবি তুলছে। দূর থেকে তারিন গাড়িতে বসে এইসব লক্ষ্য করছে। তাজওয়ারের চারপাশে এত মেয়ের আনাকোনা দেখে রাগে শিরা উপশিরাগুলো বিষিয়ে গেল, স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরল। তাজওয়ার এত ভিড়ে ক্লান্ত হয়ে সবাইকে সাইড কাটিয়ে গাড়িতে উঠে বসল। গাড়িতে উঠে বড় বড় নিঃশ্বাস ফেলে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, গাড়ি ছাড়ো কুইক। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই ডিরেক্টর এসে জানালায় নক করল। তাজওয়ার বিরক্ত হয়ে বলে উঠল, আজকে আমি খুব বেশি টায়ার্ড, সো ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। ডিরেক্টরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি চলতে শুরু করল। গাড়ি চলতে শুরু করলে তাজওয়ার যেন হাঁপ ছেড়ে বাঁচল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজে নিজেই মিনমিনিয়ে বলে উঠল, তোমার সাথে আমার অনেক হিসাব মেলানোর বাকি আছে বিউটিফুল লেডিস। আমার প্রতি কেন এত ঘৃণা, কিসের প্রতিশোধ নিতে চাও তুমি, এইসব প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। যতক্ষণ অবধি আমি সব প্রশ্নের উত্তর জানতে পারছি ততক্ষণ অবধি আমার শান্তি নেই। বিশাল বড় ড্রয়িং রুমে বিভিন্ন দামি জিনিসপত্র দিয়ে সাজানো সোফার উপর বসে বসে খবর দেখছিলেন জহির হোসেন। হাত ধোয়া ওঠা চা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন রাইমা বেগম। চায়ের কাপটা জহির হোসেনের হাতে দিয়ে সোফায় বসতে বসতে বলে উঠল, আমার তাহমিদ কি কোনোদিন আমাদের সবার সাথে দূরত্ব কমাতে পারবে না? ডাক্তার কি বলল? স্ত্রীর কথা শুনে জহির হোসেনের মনটা খারাপ হয়ে গেল। হাফ ছেড়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল, কেন পুরনো বিষাক্ত অতীত মনে করাতে চাও তাহমিদকে? থাকুক না ওর বর্তমান নিয়ে ভালো, তুমি বরং এইসব ভুলে ছেলের জন্য মেয়ে দেখা শুরু করো। ছেলের তো কম বয়স হয়নি, বিয়ে করবে কবে? জহির হোসেনের কথা শুনে রাইমা বেগম বুঝতে পারলেন তিনি এই মুহূর্তে এই বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে, কিন্তু সে তো একটা মা, ছেলে যে তাদের সাথে সব সময় একটা দূরত্ব বজায় রাখে তা সে বেশ বুঝতে পারে। আর এই দূরত্বের কারণও তাদের অজানা নয়। ছেলেটা কি কোনো দিন নিজ থেকে এই দূরত্ব কমাতে পারবে না? কোনো দিন মা বলে জড়িয়ে ধরবে না? কোনো দিন কি মন খারাপ হলে মায়ের কোলে এসে ঘুমাবে না? কথাগুলো ভাবতে ভাবতে রাইমা বেগমের চোখের কোণে অশ্রু ফোটা জমতে শুরু করল। আঁচল দিয়ে অশ্রুটুকু মুছে দিয়ে বলল, আমি কালকের থেকেই তাহমেদের জন্য মেয়ে খোঁজা শুরু করব। আমার ছেলের জন্য তো আর যে সে মেয়ে খুঁজতে চলবে না, একটা শান্ত শিষ্ট পরীর মতো মেয়ে খুঁজে নিয়ে আসবো। বলেই সোফা থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়িয়ে মনে মনে বলতে লাগলো, তুই কোথায় আছিস, কেমন আছিস আমি জানি না, কিন্তু তুই আমার ছেলের জীবনে আর কোনো দিন ফিরে না আসলে সব থেকে বেশি খুশি আমি হব। তুই আমার ছেলের জীবনটাকে নরক করে রেখে দিয়েছিস, কোনো দিন ফিরে আসিস না, কোনো দিন না। বলেই মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। আর জহির হোসেন স্ত্রীর চাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে নিচে বলে উঠল, সবাই তোকে ভুল বুঝলেও আমি বিশ্বাস করি আমার মেয়ে কোনো দিন ভুল কাজ করতে পারে না। একদিন তুই এসে সবার ভুল ভেঙে দিবি, আমি সেদিনের অপেক্ষায় আছি মা। তাজওয়ারকে চলে যেতে দেখে তারিনও মুচকে হেসে গাড়ি স্টার্ট দিল। এর মধ্যেই নামলো শ্রাবণধারা। হুট হাট কোনো গর্জন ছাড়াই নেমে পড়ল বৃষ্টি। অসময়ে বৃষ্টি দেখে তারিন কিছুটা চোখ মুখ কুচকাল, জানালাটা বন্ধ করে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি ছাড়ার পর বিরক্ত লাগছে না, বরং ভালোই লাগছে। সাউন্ড বক্সে প্রিয় গানটা ছেড়ে দিল। পুরনো কিছু স্মৃতি মনে করতে করতে বাসার নিচে এসে গাড়ি থামল। বৃষ্টি দিয়ে ভিজেই ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে সার্ভেন্টকে এক কাপ কফি দেওয়ার জন্য অর্ডার দিয়ে ওপরে নিজের রুমে চলে এলো। নিজের রুমে এসে হুট করে ড্রেসিং টেবিলের দিকে নজর দিতেই থেমে গেল। কতদিন যাবত আয়না দেখা হয় না, নিজেকে সুন্দর করে সাজানো হয় না, সব রং হারিয়ে গেছে জীবন থেকে কয়েক বছর আগে। নিজের রঙিন জীবনটাকে কালো অবয়ব এসে গ্রাস করে নিয়েছে। আজ অনেক বছর যাবত নিজেকে একটু রঙিনভাবে সাজাতে ইচ্ছে করল, ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারল না তারিন। ছুটে গিয়ে ক্যাবিনেট থেকে একটা টকটকে লাল রঙের শাড়ি বের করে নিল। শাড়ি পরতে না জানলে ও ইউটিউব দেখে খুব সুন্দর করেই ঝটপট শাড়িটা পরে নিল। ড্রেসিং টেবিলের সামনে বসে সময় নিয়ে নিজেকে সাজালো, একবার চুলগুলো খোপা করে নিল। পরক্ষণে কিছু একটা মনে করে চুলগুলো
ছেড়ে দিল। নিজেই নিজেকে দেখে লজ্জা লজ্জা মুখ করে হাসছে। এর মধ্যেই সার্ভেন্ট এসে দরজায় নক করল। তারিনের আদেশ পেয়ে ভেতরে ঢুকে তারিনের সাজ দেখে হাঁ করে চেয়ে রইল খানিকক্ষণ। তারপর কফির মগটা রেখে তারিনের পা থেকে মাথা অবধি দেখে দুই গালে হাত দিয়ে অবাক স্বরে বলে উঠল, আল্লাহ গো আফা, আপনি আজ্জা এত সুন্দর কইরা সাজছেন, আপনারে দেখা তো আজকাল সব স্যামডারা পাগল হইয়া যাইব, বিশ্বাস করেন গো আফা, আজ্জা আপনারে এককেরে পরিন লাহান লাগতেছে। তাহিরার কথা শুনে তারিন মুচকি হাসল, লজ্জা পেলেও মুখটা গম্ভীর করে উত্তর দিল, ইদানিং বেশি কথা বলো তাহিরা, যাও গিয়ে পড়তে বসো, সামনে তোমার এক্সাম, ভুলে গেছো? তাহিরা তারিনের ধমক খেয়ে দৌড়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। তাহিরা চলে যেতেই তারিন হাসতে লাগলো আপন মনে, হাসতে হাসতে কফির মগটা নিয়ে ব্যালকনিতে পা বাড়ালো। বাইরে ঝুম বৃষ্টি, আকাশটা বারবার গর্জন করে কেঁদে উঠছে, চারিদিকে কিছুক্ষণ পরপর চিলতে আলোর রেখা ফুটে উঠেছে, বাতাসে শনশন শব্দ হচ্ছে, আকাশের গর্জনে বিল্ডিংয়ের কাছের জানালাগুলো বারবার কেঁপে উঠছে। ব্যালকনিতে দাঁড়িয়ে এক বৃষ্টি কন্যা, কফির মগ থেকে ধোঁয়া উঠছে, ফর্সা শরীরে লাল রঙের কাপড়টা বড্ড বানিয়েছে, দুই হাত ভর্তি লাল চুড়ি, বাতাসের তোড়জোড়ে বুকের আঁচলটা খানিকটা সরে আছে, যার কারণে গলার নিচের দিকটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। বৃষ্টির ফোঁটা এসে বারবার ভিজিয়ে দিয়ে যাচ্ছে বৃষ্টি কন্যা, আর বৃষ্টি কন্যা সব প্রতিশোধ বিস্বাদ ভুলে বৃষ্টি উপভোগ করতে ব্যস্ত, হাত বাড়িয়ে দিল বৃষ্টির পানিতে, খোলা চুলের এক পাশে বেলি ফুলের মালা গাঁথা সুন্দর করে। বাতাসে খোলা চুলগুলো উড়ছে আপন মনে, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিকগুলো ফুটে আছে, মেকআপ বিহীন মুখে ডাকর ডাকর চোখে কালো কাছুলটা খুব মানিয়েছে। চোখ বন্ধ করে বৃষ্টির পানিতে হাত ভেজালো, মুখে ফুটে আছে ভুবন ভোলানো হাসি। গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত গুছে এক মনে চেয়ে আছে তাজুয়ার বৃষ্টি কন্যার দিকে। ভিজে একাকার অবস্থা ওর, তাও যেন ঘোর কাটছে না। তারিন বৃষ্টি নিয়ে খেলায় এতই ব্যস্ত যে তাজুয়ারকে দেখতেই পায়নি। তাজুয়ার ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, বৃষ্টি কন্যা এসেছো তুমি, কোনো শ্রাবণের এক সন্ধ্যায় আমার মনে ফুল ফোটাতে, রহস্যকেরা রিভেঞ্জওয়ালা লাভ নিয়ে। হঠাৎ করে বাইরের ঝুম বৃষ্টিতে বুকে হাত গুছে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে নজর যেতেই থমকে গেল তারিন। কি নেশাময় চোখে তাকিয়ে আছে ছেলেটা ওর দিকে। এতক্ষণে খেয়াল হলো তারিনের ছেলেটা আর কেউ না, স্বয়ং তাজুয়ার। তাজুয়ারকে দেখেই তারিনের মুখের হাসিটা আরও চওড়া হলো, ছুটে চলে এলো রুমে। তারিনকে ভেতরে ঢুকে যেতে দেখে তাজুয়ারের হাসি মুখটা চুপসে গেল, তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে রইল ব্যালকনির দিকে। এই বুঝি মেয়েটা আবার বৃষ্টি বিলাস করতে আসবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ সামনের দিকে নজর যেতেই তাজুয়ারের হার্টবিট থেমে গেল, হৃদযন্ত্রটা অসম্ভব লাফালাফি শুরু করল, চোখ দুটো এক ভয়ঙ্কর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল। তারিন শাড়িটা একটু উঁচু করে ধরে দৌড়ে আসছে তাজুয়ারের দিকে, খোলা চুলগুলো একদিকে বাতাসের ঝাপটাই উড়ছে, অন্যদিকে বৃষ্টির ঝাপটাই ভিজে চুপচুপে হয়ে আছে, পায়ের পায়েলগুলোর ঝুমঝুম শব্দ হয়তো বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছে, দুটো শব্দ একসাথে মিশে এক সুমধুর শব্দ সৃষ্টি করছে, হাতের চুড়িগুলো তাল মিলিয়ে শব্দ তৈরি করছে, মুখের হাসিটা যেন মন কাড়া। তাজুয়ার নেশাময় চোখে তাকিয়ে আছে, এই সৌন্দর্য প্রকাশের ভাষা জানা নেই ওর। কি আছে মেয়েটার ওই চোখে, যে চোখে তাকালে আর দৃষ্টি ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না? কি আছে মেয়েটার ওই ঠোঁটে, যেই ঠোঁটের ভাঁজে চিলতে হাসি কাছে টানে তাজুয়ারকে? কি আছে মেয়েটার মাঝে? এইসব প্রশ্নগুলো মনে মনে আওড়াচ্ছিল তাজুয়ার। এর মধ্যে খেয়ালই করেনি তারিন ওর কাছে চলে এসেছে। তারিনের জোরে নিঃশ্বাস ফেলার শব্দে তাজুয়ারের ধ্যান ভাঙে, থমকে যাওয়া চাহনি দিল তারিনের দিকে। তারিনের মুখপানে জমে আছে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা, মুখটা কেন যেন লাল হয়ে আছে, চোখের দৃষ্টি তাজুয়ারের দিকে। তারিন তাজুয়ারকে কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরল শক্ত করে, হঠাৎ স্পর্শে কেঁপে উঠল তাজুয়ার, গভীর ঘোরের অতলে ডুবে যাচ্ছে ও। মেয়েটা কি ওকে জাদু করল?
কী নেশায় জড়িয়ে নিল মেয়েটা, দুই দিনের পরিচয়ে কেন মেয়েটার প্রতি এত দুর্বল হয়ে গেলাম, ভালোবাসি নাকি শুধুই ওর মোহে আটকে যাচ্ছে, এইসব প্রশ্নগুলোর উত্তর জানতে ইচ্ছে করল তাজওয়ারের। তারিন তাজওয়ারের বুকের সাথে লেপটে রয়েছে। তাজওয়ারও স্মিত হেসে তারিনের ভেজা চুলে মুখ ডুবালো। তারিন অন্যরকম কণ্ঠে বলতে লাগলো,